ফিরে যে আমাকে আসতেই হবে রে, মাকে তো আমাকে সম্পূর্ণ করতে হবে। আর তোকে আর আমাকে যে কেউ আলাদা করতে পারবে না সেটা তো তুই জানিস, আমরা তো হরিহর আত্মা। আসি মা কালী, লোকনাথকে রক্ষা করো। চল গিয়ে দেখি মা ওখানে আমাদের জন্য কি পরীক্ষা সাজিয়ে রেখেছেন। রাত ফোরানোর আগে সব পাপড়ে বাবা ভোলানাথের কাছে রাখতে হবে। এত ধোঁয়া আসছে কোথার থেকে? ভেতরে কি কোনভাবে আগুন জ্বলে গেল? লোকটা ঠিক আছে তো? যত বেশি বিলম্ব হবে তত তত লোকনাথের বিপদ বাড়বে। আমাকে ওই অন্ধকুণ্ডের অভ্যন্তরে প্রবেশ করতে হবে শ্রীমত। এখানে এতগুলো নাগ দেবতা কেন? আমাকে কি চিনে নিতে হবে কোনটা আসল নাগ দেবতা? বাবা বলো না, তুমি জানো পেনি কোথায় গেছে? একি মায়ের পঞ্চমুখী জবার আর চারটে পাপড়ি নেই? মা, এ আবার কোন ফুল হয়ে আসছে? আমরা কি তবে ভেসে যাবো এই জলের তরে? কালো জলে ঝাঁপ দেওয়া মানে কালিমার কোলে ঝাঁপ দেওয়া। চল বিনি, চল আমাদের যেতে হবে। তুই যদি ভয় পাস তবে নয়, তুই আমার জন্য এখানে অপেক্ষা কর। না না, আমিও যাবো না। চল যদি যেতে হয় দুজনেই মায়ের কোলে যাবো। লোকনাথের জীবনের রাহুকাল শুরু হয়ে গেছে আজ বারবেলা থেকে। ঠিক ঠিক তখনই লোকনাথ অন্ধকুণ্ডে ঝাঁপ দিয়েছিল এই আচার্য দেবের প্ররোচনায়। আগামী উষাকাল অবধি লোকনাথের জীবনে এই রাহুকাল চলবে। যে কোনো মুহূর্তে তার জীবনে অন্ধকার নেমে আসতে পারে।
सब किचुर जन्ने आमी दाई मागो मा अमारी हाथ दुटो अशान ना करे प्राणटा केन केड़े निलि ना मा केन केन मरण कामना कर যদি এরকম কাণ্ডি কোটে যায় আমি কিন্তু তোমাকে কোনোদিনও মাপ করব না তোমার জন্য বাবা মশাই আমাদেরকে ছেড়ে চলে গেছে একটু কবি শেম পেতেন নে মানুষটি উল্টে রোজগার করার জন্য আর উৎসাহ জুগিয়ে গেছো তুই পার্টিতে গিয়ে ড্রিঙ্ক করেছো তাই না আমি বুঝতে পারিনি জয় তুমি তুমি বিশ্বাস করো রিভু আমি যখন একবার তোমার দিকে হাত বাড়িয়েছি আমি তোমাকে পেয়ে ছাড়ব তোমাকে আমার কাছে আসতেই হবে जोर करे बिये परिणाम किन्तु भालो होबे ना क्षुदिराम बसु किभावे प्राण दिलो कोनो किछु परवा ना करे क्षुदिराम बसुर कथा खूब कष्ट होच्छे छोटो मामा आज के ओर जोन्नो आज जे ओर फाँसी होये गेलो चुप कर सबे तुम्हार बाबार खून सम्पर्के तुमी की जानो জমি নিয়ে ঝামেলায় কৃষকদের হয়ে কথা বলতে কে বলেছিল নাকে এবার আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দাও আর সেটা যদি না পারো সেটাও বলে দাও আমি আমার পরিবার নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব তোমরা তো এই সমাজ থেকে পৃথিবী থেকে এত কিছু পেয়েছো তাও তোমাদের মনটা তো অপরিষ্কার এই শোনো তুমি যার সঙ্গে যেমন ভাবে খুশি কথা বলতে পারো কিন্তু আমার সঙ্গে যদি তুমি ওইভাবে কথা বলো আমি কিন্তু তোমাকে মারবে ছোটমনি এবার তুমি আমাদের দর্শক বন্ধুদের কিছু একটা বলো আমি আমার মার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব ও মা তুমি কোথায় গো ও মা তুমি স্টেজে এসো মা ও যদি সংসারের কাজকর্ম নাই শিখে মানে আমি যা যা কাজ করি এই কুটনো কাটা বাটনা বাটা এই পূজোর আয়োজন করা এসব যদি নাই শিখে তাহলে আর যাই হোক সেদিন বিয়ের মণ্ডপে আমি আর থাকব না তুই পার্টিতে গিয়ে ড্রিঙ্ক করেছো তাই না আমি বুঝতে পারিনি জয় তুমি তুমি বিশ্বাস করো রিভু আমি যখন একবার তোমার দিকে হাত বাড়িয়েছি আমি তোমাকে পেয়ে ছাড়ব তোমাকে আমার কাছে আসতেই হবে मरण कामना कर रकम अनुक्षण कांडी जान ना घटे मा किन्तु जो एरक कांडी कटे जाए तुम्हें माफ करब ना तुम्हार जो बाबा मशाई हमारे ऐड़े चले गु कम पेतन ने मानुष्टी उल्टे रोजगार कर उत्साह जुगिए गोड़ा बौमा तुम्हार गंगा स्नान पुजो देवा हलो हाँ बाबा तुम्हारा अनुष्ठान भलो निश्चय Thank you.
অনুষ্ঠান মানে? ও তো পূজো দিতে গিয়েছিল, সেখানে আবার কি অনুষ্ঠান হতে পারে জামাই দাদা?